হ্যালো বন্ধুরা, লাইট গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা এবছর 2020-তে এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ফেল করেছো, অথবা যারা 11-এ পড়াশোনা করতে করতে ছেড়ে দিয়েছো, ও অথবা যারা মাধ্যমিক এ বিগত বছর বা উচ্চ মাধ্যমিকে বিগত বছরে ফেল করেছো, তারা যদি চাও যে এবছরেই এই আমরা কলেজে অ্যাডমিশন নেব এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এবছরেই কভার করব, ও তাহলে তোমরা এক মাসের মধ্যে তোমাদের মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক কভার করে তোমাদের পরবর্তী ধাপ অথবা মানে মাধ্যমিক যারা স্টুডেন্ট রয়েছে তারা ক্লাস 11-এ ভর্তি হতে পারো এবছরে, এবং যারা উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট রয়েছে তারা এবছরে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হতে পারো। তো কীভাবে কী করবে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। ও তো তোমরা যদি জানতে চাও কীভাবে এবছর এই তোমরা কলেজে ভর্তি হতে পারবে, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের যেটা বললাম সেটা কিন্তু একেবারে সত্যি, এই যে তোমরা যদি চাও তোমরা এবছরেই তোমাদের উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে তোমরা কলেজে ভর্তি হতে পারো, অথবা তোমরা যদি এবছর মাধ্যমিক ফেল করে থাকো সেক্ষেত্রে তোমরা এবছরেই তোমরা 2020-তেই তোমাদের মাধ্যমিক পাস আউট করতে পারো, অথবা তোমরা যদি 11-এ কোনো কারণবশত বিগত বছরে ছেড়ে দিয়ে থাকো তাহলে ডাইরেক্ট 12-এ অ্যাডমিশন নিতে পারো, অথবা 9-এ ফেল করলে ডাইরেক্ট 3-এ অ্যাডমিশন নিতে পারো। তো কীভাবে তোমরা এক মাসের মধ্যে তোমাদের উচ্চ মাধ্যমিক এবছরেরটা এবছরই কমপ্লিট করবে, বা মাধ্যমিকেরটা এবছরেরটা এবছরই কমপ্লিট করবে, মাত্র এক মাসের মধ্যে তোমরা কীভাবে কমপ্লিট করতে পারবে? তো এখানে NIOS মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, তো ওপেন থেকে তোমরা যদি চাও তাহলে তোমরা তোমাদের HS বা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক কমপ্লিট করতে পারো এবছরেই, এবং তোমরা মাধ্যমিক কমপ্লিট করে এবছরেই 11-এ ভর্তি হতে পারো, যেরকমভাবে তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ছো সেরকমভাবেই ভর্তি হতে পারো। এবং যদি তোমরা চাও যে আমরা উচ্চ মাধ্যমিক এবছরই কমপ্লিট করবো, এবছরই কমপ্লিট করে আমরা কলেজে ওয়েস্ট বেঙ্গল যারা আদার্স যারা পড়ছে সেইখানেই আমরা ভর্তি হবো কলেজে, সেটাও তোমরা কিন্তু হতে পারো। পুরো লিগ্যাল প্রসেস সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমাদের সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। তো এখানে আমি যেটা বললাম NIOS মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, তো এখানে তোমাদের কিন্তু এইটা পুরোপুরি গভর্নমেন্টের তরফ থেকে তোমাদের প্রোভাইড করে দেওয়া থাকে, এ তোমাদের হচ্ছে এ সেন্ট্রালের পক্ষ থেকেই কিন্তু এটা তৈরি করা হয়েছে। মিনিস্ট্রি অফ HRD মানে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট এই ব্যবস্থাটা তৈরি করেছিল। তো এখানে সবার প্রথমে স্টুডেন্ট বা প্যারেন্টসের মনে যে চিন্তাধারাটা আসে সেটা হচ্ছে ওপেন থেকে করা একেবারে ভালো না, ওপেনের যে ডিগ্রি সেই ডিগ্রির কোনো ভ্যালু নেই, রেগুলারের ডিগ্রির অনেক ভ্যালু। তো এখানে আমি বলে রাখি তোমাদের যে এই ওপেন স্কুলিংটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু ও তোমাদের সরকারের পক্ষ থেকে, আমাদের ভারত সরকারের পক্ষ থেকে তৈরি করা হয়েছে, HRD হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্টের পক্ষ থেকে তৈরি করা হয়েছে। তো এখানে এ কিন্তু তোমাদের ওখানে পরিষ্কার করে বলা রয়েছে যে আদার্স যে স্টুডেন্ট যারা রেগুলার থেকে এই মানে ডিগ্রি নেবে বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস আউট করবে, তারা যেই সুযোগ সুবিধা পাবে এখানে তোমরা যদি এই মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকেও যদি তোমরা পাস আউট করো বা ডিগ্রি নাও, সেক্ষেত্রে তোমরাও কিন্তু সমান একেবারে সুযোগ সুবিধা পাবে। তোমাদেরও ওরাও যেরকম জবের জন্য যে যে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে, সরকারি হোক বেসরকারি হোক, প্রত্যেকটা জায়গায় তোমাদের এটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে। তো এখানে তোমাদের কোনো প্রবলেমই হবে না। এবং কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে যদি বলি যে নর্মাল যে এবছর যারা উচ্চ মাধ্যমিক পাস আউট করেছে তারাও কলেজে অ্যাডমিশন নিতে পারছে, যেরকমভাবে তোমরাও যদি এক মাসের মধ্যে এটাকে কমপ্লিট করো সেক্ষেত্রে তোমরাও কলেজে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে, একই কলেজে একই সাথে পড়াশোনা করতে পারবে, তোমাদের ভ্যালু ও ডিফারেন্ট হবে না প্রত্যেকটার, মানে ওপেন থেকে তুমি পড়ো বা রেগুলার থেকে পড়ো, ওপেন সব জায়গার ক্ষেত্রে না, এইখানের ক্ষেত্রে বলছি যে তোমাদের এটা যেহেতু আমি বলে দিলাম যে তোমাদের এ মানে গভর্নমেন্টের তরফ থেকে তৈরি করা হয়েছে, সেক্ষেত্রে এ তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না, এখানে পরিষ্কার করে দেওয়া রয়েছে। তো এরপরে সবার মনে যে কোশ্চেন মার্কটা রয়েছে সেটা হচ্ছে NIOS থেকে কোন বোর্ডের স্টুডেন্টরা বা কারা অ্যাকচুয়ালি এখান থেকে তোমাদের ডিগ্রি নিতে পারবে বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ডিগ্রি নিতে পারবে সমান ইকুইভ্যালেন্ট ডিগ্রি। তো এখানে আমি বলে রাখি এরকম কিন্তু না আবার যে কোনো স্টুডেন্ট পড়াশোনাই করেনি ডাইরেক্ট মাধ্যমিকের জন্য অ্যাপ্লাই করলো মাধ্যমিকের ডিগ্রি নেওয়ার জন্য, বা কেউ উচ্চ মাধ্যমিকের জন্য অ্যাপ্লাই করলো উচ্চ মাধ্যমিকের ডিগ্রি নেওয়ার জন্য, সেটা কিন্তু না। তোমরা যে বোর্ড থেকেই পড়াশোনা কেন করো না কেন, তোমাদের আগের কিন্তু সার্টিফিকেট রয়েছে, বা ফেল করলেও ফেলিয়ারও কিন্তু রয়েছে, সেখানে তোমরা যে যে সাবজেক্টে ফেল করেছো, ধরো আমি উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের কথা বলি, তোমরা ধরো পার্টিকুলার দুটো কিংবা একটা সাবজেক্টে ফেল করেছো, সেই দুটো সাবজেক্ট কিংবা একটা সাবজেক্ট তোমরা এখান থেকে দিতে পারবে, এবং এখান থেকে দিয়ে কী হচ্ছে তোমরা ওই সাবজেক্টগুলো পাস আউট করে
নতুন একটা রেজাল্ট এবং সার্টিফিকেট তোমরা পেয়ে যাবে, যেটা তোমাদের এর খুব তাড়াতাড়ি তোমাদের ইয়ার ল্যাপস হবে না, এবং খুব তাড়াতাড়ি তোমরা কি হচ্ছে কলেজে বা যারা মাধ্যমিক দেবে এখান থেকে মাধ্যমিকের ডিগ্রি নেবে তারা ক্লাস ইলেভেনে ওয়েস্ট বেঙ্গল বোর্ডেই আবার ভর্তি হতে পারবে। এই সুবিধা কিন্তু এই সুবি মানে এইটা এই কথা ভেবে যে স্টুডেন্টদের যাতে ইয়ার ল্যাপস না হয় এবং স্টুডেন্টরা যারা খুব কম সময়ের মধ্যে ডিগ্রি নিতে চায় তারা বাড়িতে পড়াশোনা করে, তো সেক্ষেত্রে তাদের জন্যই কিন্তু এইটা তৈরি করা হয়েছে। এবং যারা যাদের খুব বেশি পয়সা ইনভেস্ট করে পড়াশোনা করার সামর্থ্য নেই তাদের কথা ভেবেই কিন্তু এইটা অ্যাকচুয়ালি ওপেন মানে NIOS এই স্কুলিংটা তৈরি করা হয়েছে। আর যেমনটি তোমাদের বললাম যে NIOS থেকে সার্টিফিকেট নেওয়া বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সার্টিফিকেট নেওয়া তার মধ্যে কোনো তফাৎ নেই, মানে তোমরা যদি এখান থেকে পাস আউট করো উচ্চ মাধ্যমিক এই তাহলে তোমাদের যে ডিগ্রি হবে সেই ডিগ্রি দিয়ে তোমরা যা যা করতে পারবে, এ অথবা এবছর যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যে উচ্চ মাধ্যমিকের ডিগ্রি পেয়েছে মানে সার্টিফিকেট পেয়েছে সেই সার্টিফিকেট বা মার্কশিট দ্বারা যা যা দিকে যেতে পারবে তুমিও কিন্তু এইখান থেকে মার্কশিট বা সার্টিফিকেট নেওয়ার পর সেই সেই একই সুবিধা তুমিও ভোগ করবে, তোমাদের মধ্যে কোনো ভিন্নতা থাকবে না। তো এখানে তোমরা বুঝতেই পারছো এটা কারণ আমি তোমাদের বলেই দিয়েছি, মিনিস্ট্রি অফ HRD মানে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট মানে তোমরা বুঝতেই পারছো ও এরাই এটা তৈরি করেছে অর্গানাইজ করেছে, সেক্ষেত্রে তোমাদের গভর্নমেন্টের একটা অ্যাসপেক্ট এটা, তো সেই কারণে তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। তোমরা যদি চাও ইন ফিউচার যে আমরা গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করবো সেটাও করতে পারবে, তোমরা রেগুলার কলেজে ভর্তি হতে যাও সেটাও করতে পারবে, তোমরা ওপেন থেকে ভর্তি হতে যাও সেটাও করতে পারবে, ইন ফিউচার তোমরা যদি ভাবো যে আমরা তোমরা অনার্স নেবে বা যা যা করতে পারবে একটা ওয়েস্ট বেঙ্গলের সাধারণ স্টুডেন্ট যা যা করতে পারবে তোমরা এখান থেকে ডিগ্রি নিয়েও সেটাও করতে পারবে, কারণ গভর্নমেন্ট সেভাবেই কিন্তু তোমাদের এই মডেলটা তৈরি করেছে। তো এখানে তোমরা যদি এই মানে এবছরই তোমাদের যে তোমরা ক্লাস রয়েছে সেই ক্লাসকে কভার আপ করতে চাও বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে কভার আপ করতে চাও অন্য সময়ের জন্য, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখান থেকে করতে পারো। ও এখানে তোমাদের কিন্তু তোমাদের বছরে দুবার তোমাদের এক্সাম হয় এবং তার ভিত্তিতে তোমাদের ডিগ্রি দেওয়া হয়, এবং তোমরা যদি চাও স্পেশালও কিছু কেস রয়েছে তোমরা অ্যাপ্লাই করার পর তোমরা 15 দিনের মধ্যে যেটা অ্যাকচুয়ালি বলা হয়েছে 15 দিন থেকে 1 মাসের মধ্যে তোমরা তোমাদের এক্সাম ডেট নিয়ে নিতে পারো। এবং মানে তোমরা যদি এইরকম হয় যে কোনো কারণবশত ফেল করেছো তোমরা খুব তাড়াতাড়ি এই বছরে 1 মাসের মধ্যে এক্সাম দিয়ে আবার কলেজে ভর্তি হতে চাও বা ইলেভেনে ভর্তি হতে চাও, তোমরা বছর ইয়ারল্যাপস করতে চাও না, সেক্ষেত্রে তোমাদের জন্য অপশান রয়েছে তোমরা তোমাদের এক্সাম ক্রিয়েট করতে পারো, মানে ওখান থেকে অ্যাপ্লাই করে তোমরা ওখান থেকে তোমাদের এক্সাম ডেট নিয়ে নিতে পারো 1 মাসের মধ্যে, এবং তোমরা যে যে সাবজেক্টে ফেল করেছো সেই সেই সাবজেক্টের পরীক্ষা দিয়ে তোমরা সার্টিফিকেট এবং মার্কশিট নিয়ে নিতে পারো এবং ভর্তি হতে যেতে পারো কলেজে, কারণ যতক্ষণ না পর্যন্ত রেজিস্ট্রেশন হয় ততক্ষণ পর্যন্ত তোমরা যদি কলেজে অ্যাডমিশন নেওয়ার তোমাদের সুবিধা রয়েছে, বিভিন্ন কলেজ এখানে অ্যাডমিশন দিয়ে দেয়, একটু প্রবলেম হলেও তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। সেগুলো পুরোপুরি জানার জন্য তোমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে ওপেন করো, তোমরা যে ওপেন করবে দেখতে পারবে এরকম ধরনের একটা ইন্টারফেস রয়েছে যেটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এবং ওখান থেকে তোমরা কি হচ্ছে কন্ট্যাক্টে যাও, কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট নাম্বার নাও, কন্ট্যাক্ট নাম্বার নিয়ে ফোন করো, তোমাদের সম্পূর্ণ ডিটেলস তোমরা পেয়ে যাবে যে কী কী করতে হবে সমস্ত কিছু ইনফরমেশন ওখান থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা তোমরা যারা ভাবছো যে আমরা এবছরেই আমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস আউট করে আমরা ইয়ার ল্যাপস করবো না, এবছর কন্টিনিউ করবো পড়াশোনাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে কিন্তু তোমরা ডিগ্রি নিতে পারো এবং তোমাদের পড়াশোনাকে অব্যাহত রাখতে পারো। তো এখানে তোমাদের সম্পূর্ণ কিছু বলে দিলাম, আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। আর আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।